হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্স ওয়েলকাম টু সফল এবং ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবথেকে বড় আপডেট জিএনএমএনএম জন্য কিন্তু এক্সটেন্ডেড বাবা রাউন্ডের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা যেরকমটা কথা হয়েছিল যে আজকেই বিকেল চারটের পর সাড়ে চারটের দিকে কিন্তু তোমাদের এটা স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল তো আমি ক্রমাগত চেক করতেছিলাম চেক করতে যাচ্ছিলাম তো আমি দেখলাম যে সাড়ে চারটে যেই বেজেছে তখন কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে তো আবার তোমাদের কী করে মানে কীভাবে তোমরা করবে দেখো প্রথমে বলে রাখি যারা জিএনএম এনএম করতে চাও প্রত্যেকের জন্য বলে রাখি এটাই কিন্তু তোমাদের শেষ সুযোগ এখনও পর্যন্ত বিকজ এর পরে কী হবে না হবে সেটা কেউ জানে না এখনও পর্যন্ত এটা শেষ সুযোগ এবং এখানে কিন্তু প্রচুর সুযোগ এখনও কিন্তু অনেক জায়গায় সিট ফাঁকা রয়েছে অবশ্যই এটা কাজে লাগাও যারা মানে এখনও পর্যন্ত পাওনি গভর্নমেন্ট কলেজ বা তোমার পছন্দের কলেজটা পাওনি এটা কিন্তু শেষ সুযোগ ঠিক আছে ডিসেন্ট্রালাইজড হতেও পারে না হতে পারে এটা পরের কথা বাট এখনও পর্যন্ত দেখতে গেলে এটাই শেষ সুযোগ সো এটাকে কাজে লাগাতে হবে অবশ্যই তো কী করতে হবে দেখো এখানে একটা কথা বলে রাখি অনেকেই কিন্তু জানে না যে এই যে কাউন্সেলিংটা আজকে হবে হ্যাঁ তুমি দেখি দেখে নিতে পারো সার্ভে করতে পারো অনেকে কিন্তু জানে না অনেকে মন ভেঙে ফেলেছে অনেকে অনেক জায়গায় ভর্তি হয়ে গেছে ওরা আর ভর্তি হতে চায় না সো এটা কিন্তু তোমাদের কাছে একটা হাতিয়ার যাদের ইচ্ছা রয়েছে তোমাদের কিন্তু এটাই শেষ সুযোগ ঠিক আছে এই সুযোগটা শেষ পর্যন্ত খেলা দেওয়া ভালো করে হয়তো তুমি তোমার পছন্দের কলেজটায় পেয়ে যাবে ঠিক আছে ছেলেদের ওখানে বেশ ভালো মতো সুযোগ আছে মেয়েদের তো আছেই দেখো এবার বলি কি করে কি করে তোমার রেজিস্ট্রেশন করবে তো যেরকমভাবে করেছিল দেখো আবার সেই একই দুটো কিন্তু অপশন দেখাচ্ছে লগ ইন ফর জিএনএম এবং লগ ইন ফর এএনএম তো তুমি তুমি যেটা আগে করতে চাও ঠিক একই রকমভাবে তোমাকে কিন্তু এখানে জিএনএমের জন্য লগ ইন করতে হচ্ছে তো জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর একটু এ টাইম নেবে যখনই তোমার খুলে যাবে দেখবে আগে কিন্তু দেখাচ্ছিলো কান্ট সাইন ইন নাও বাট এখন কিন্তু যে সাড়ে চারটে বেজে গেছে না দেখবে এখন কিন্তু দেখাচ্ছে সাইন ইনের অপশানটা দেখাচ্ছে আগে কিন্তু দেখাচ্ছিলো না আগে দেখাচ্ছিল কান্ট সাইন ইন নাও অর্থাৎ তখন ওরা তো আন্ডার প্রসেসে ছিল যার জন্য এই কাজটা হচ্ছিল সেই সময় যার জন্য করতে পারছিলো না তো দেখো এখানে কী করতে হবে অবশ্যই রোল নাম্বারটা দিতে হবে যেরকমটা তোমার আগের ক্ষেত্রে করেছিলে রোল নাম্বারটা দিতে হবে এখানে তোমাদের কী করতে হবে মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বার যেটা আছে ঠিক আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অন্য কোনো মোবাইল নাম্বার দেবে না অনেকের ওটিপি নিয়ে খুব সমস্যা হচ্ছিলো দাদা ওটিপি আসছে না ওটিপি আসছে না তো আমি বলবো দেখো ক্রমাগত চেষ্টা করে যাও ওটিপি ঠিকই আসবে ঠিক আছে ম্যাক্সিমাম ছেলে ছাত্রর ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছিল বাট আদার্সের তো হচ্ছে সো ওয়েট করো অবশ্যই হবে ঠিক আছে এবারে একটা ক্যালকুলেশন থাকে দুই প্লাস তিন এখানে তোমার এনিথিং কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারে ওকে র্যান্ডামলি যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারি তো তোমাকে এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দিতে হবে তো এখানে বসানোর পর এখানে কিন্তু সাইন ইনে তোমাদের ক্লিক করতে হবে সাইন ইনে যেই ক্লিক করবে তখন তুমি তোমার প্রোফাইলটা দেখতে পাবে প্রোফাইলটা দেখার পর তোমাকে কিন্তু করতে হবে কি রেজিস্ট্রেশন করতে হচ্ছে চয়েস ফিলিং করতে হবে এবং চয়েস লকিংটা সম্ভবত কাল থেকে সম্ভবত এটা আমি জানি না দেখে নিতে পারো আচ্ছা এবার হচ্ছে এনএম ঠিক একই রকমভাবে তুমি যখনই লগ ইন ফর এন এম এ ক্লিক করবে আবার সেই একই পেজ খুলে যাবে ঠিক আছে তোমাকে কিন্তু কী করতে হবে যে একই রকম প্রসেসে এখানে রোল নাম্বার এখানে মোবাইল নাম্বার এবং এখানে যে ক্যালকুলেশনটা হবে নয় নয় কত হয় আঠেরো হয় তো আঠেরো লিখে এখানে তোমাদের কিন্তু ফিল আপ করে এটা সাইন ইন করতে হবে সাইন ইন করলে হয়ে যাবে এবার যে মূল যে কথাটা যে কলেজ কি করে সাজাবে ঠিক আছে এখনও পর্যন্ত কোন কলেজে কতগুলো সিট আছে সেটা তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তো দেখো সিট ভ্যাকেন্সিতে ক্লিক করলাম জিএনএমের জন্য তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি সকাল থেকে অনেকগুলো কল আসে নতুন নতুনভাবে সিট ম্যাট্রিক্স কি দিয়ে দিল নাকি দেয়নি এটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন ছিল দেখো এটা কিন্তু একদম আপডেট ঠিক আছে আমি দেখলাম অনেকগুলো বিষয় এখানে কিন্তু নতুনভাবে কিছু অ্যাড হয়েছে দেখতে পাচ্ছ আস্থা নার্সিং ইনস্টিটিউট যেটা জিয়াগঞ্জ মুর্শিদাবাদে আছে ঊনপঞ্চাশটা কিন্তু সিট রয়েছে এখনও পর্যন্ত এভাবে কিন্তু প্রত্যেকটা কলেজে দেখতে পাচ্ছ কিছু কিছু করে সিট কিন্তু রয়ে গেছে এখনো সরকারি কলেজ যদি বলো দেখো এখানে দেখতে পাচ্ছ এনএমআর ট্রেনিং স্কুল মেডিকেল মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী এখানে দেখতে পাচ্ছ কতগুলো সিট আছে কল্যাণীতে এখনও পর্যন্ত টোটাল সিট কিন্তু তিনটে রয়েছে এভাবে আরও অনেক আরও অনেক সিট আছে দেখতে পাচ্ছ যেমন তোমার এইদিকেই চলে আসছি এ দেখো ভারত সেবাশ্রম ভারত শিবাশ্রম নিয়ে অনেকে অনেক প্রশ্ন ছিল দেখো এখানে কিন্তু এখনো দুটো সিট রয়েছে এটা প্রাইভেট বাট এখানে কিন্তু অনেকের সুযোগ মানে অনেক পাওয়ার জন্য বসে থাকে অনেক দিন ধরে ওকে আচ্ছা এবার দেখে নাও কেয়ার অ্যান্ড কিওর যেটা মেলদের জন্য ছেলেদের জন্য দেখে নাও ছেলেদের জন্য কতগুলো সিট আছে ছেলেদের জন্য দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত তিরিশটা সিট রয়েছে প্রাইভেটে ঠিক আছে অল ওভার তিরিশটা এবার জেনারেলদের জন্য তেরোটা ছটা তিনটে এভাবে কিন্তু রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ওকে আর বাকিগুলো দেখো দেখতে পাচ্ছি সরকারি কিন্তু অনেকগুলো আছে আমি বেশি এ করবো না তাহলে হয়তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে এস এস কেম হসপিটাল দেখতে পাচ্ছি এস এস এম এ কতগুলো আছে এস কেমে কিন্তু এখনও পর্যন্ত আছে ছটা পর্যন্ত সিট কিন্তু এখনও রয়েছে ঠিক আছে এস কেমে এখনও ছটা পর্যন্ত ডিএম গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা পুরুলিয়া আছে এখানে দেখব তিনটে এখনও আছে সো এখনও সুযোগ আছে ঠিক আছে যারা চান্স পাওনি এখনও একটা সুযোগ আছে চেষ্টা করে যাও কোনো না কোনোভাবে তো হয়েও যেতে পারে ঠিক আছে যাদের ক্যাটেগরি র্যাঙ্ক আছে তাদের ভালো সুযোগ আছে বাট যারা জেনারেল দেখবে অনেক জায়গাতে সিট জিরো আছে তো জিরোগুলো যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেবে ঠিক আছে কলেজ চয়েস করার সময় যেগুলোতে জিরো আছে সেই সব কলেজ কলেজগুলোকে বাদ দেবে বিকজ ওই কলেজ থাকা না থাকা সমান বরং তুমি এখানে সুযোগ পাবেই না ফালতু যে কলেজগুলো বেশি সিট আছে সেগুলোকে আগে দিকে রাখবে ওকে এটা আমার ট্রিক আমি প্রথম থেকে বলে আসছি এবং এখনও বলছি তাই তো এটা গেলো আমাদের জিএনএম এর এবার দেখো এখানে দেখতে পাচ্ছ অনেক কলেজ আছে ঠিক আছে এগুলো তোমরা দেখে নেবে যে কোথায় কতগুলো সিট আছে এবার যদি বলো দাদা আমাকে সেপারেট ভিডিও বানিয়ে দাও কলেজ কীভাবে চয়েস করবো কমেন্ট করতে পারো আমি যদি সম্ভব হয় কালকে মধ্যে আমি তোমাদের দিতে পারি ভিডিও ওকে এবার আসছি এ এনএমের বিষয়টা নিয়ে এনএমএমটা নিয়েও সে একই দেখতে পাচ্ছ এটা আমি ক্যান্সেল করে দিই বিকজ এএনএম সিট ভ্যাকেন্সি ফর এ দেখতে পাচ্ছ এ এরটা কিন্তু ডাউনলোড হতে শুরু করেছে এবং এ এন এমটা আমরা স্টার্ট করে দিলাম এনএমটা যেই স্টার্ট করে দিলাম খুলে দিলাম দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ কয়েকটা কলেজ ফাঁকা রয়েছে এএনএম আর ট্রেনিং স্কুল কাকদ্বীপ এখানে রয়েছে দশটা ওকে বারাসাতে রয়েছে নটা তারপরে দেখুন তিনটে এইভাবে কিন্তু প্রত্যেকটা কলেজে কিন্তু সিট রয়েছে এখনও পর্যন্ত সিট কিন্তু রয়েছে জিন এর জন্য কত রয়েছে সাতাত্তরটা টোটাল সিট রয়েছে কিন্তু সাতাত্তরটা এবার এখানে তোমার জেনারেলদের জন্য কতগুলো রয়েছে দেখতে পাচ্ছ আটত্রিশটা রয়েছে ঠিক আছে এসসিদের জন্য রয়েছে আটটা এস জন্য রয়েছে তিনটে ছটা এভাবে কিন্তু রয়েছে তো দেখো কলেজ কীভাবে সাজাবে যে কলেজে বেশি সিট রয়েছে এখন পর্যন্ত এখনো পর্যন্ত আমার যা দেখা এই যে আট আটটা সিট রয়েছে এখনো কোথায় সিঙ্গুরে সিঙ্গুর এইচ সি মুখার্জি তো এই যে কলেজটা এই কলেজটাকে ফার্স্ট এ রাখতে পারো বিকজ এখানে প্রচুর সিট ছিল প্রায় ছিয়াত্তরটা মতো সিট মনে ছিল প্রথম দিকে এখন কমতে কমতে সেটা কমে গিয়ে দাঁড়ালো কোথায় আটটা ঠিক আছে যেখানে দেখছি জিরো দেখো জিরো কোথায় রয়েছে গান্ধী মেমোরিয়াল এখানে জিরো রয়েছে তো এই কলেজগুলো না রাখাই ভালো কারণ এই কলেজে কোনো কিন্তু সিট নেই যদি তোমার ক্যাটাগরি র্যাঙ্ক হয়ে থাকে তুমি যদি এসসি এস টি বা ইডাব্লিউস বা পি হয়ে থাকো তোমার যদি সেখানেই সিট থাকে তাহলে রাখতে পারো কোনো অসুবিধা নেই বাট তুমি যদি শুধু জেনারেল হয়ে থাকো তাহলে এই কলেজগুলো রাখ রাখবে না বিকজ এই এই কলেজের সুযোগ কোনো মতেই হবে না বিকজ জিরো তো হয়ে আছে তো তুমি রাখা না রাখা সমান ঠিক আছে তো অবশ্যই এইগুলো একটু ফলো করবে আর একই কথাই বলবো যদি কারো খুবই সমস্যা থাকে যে দাদা আমি কলেজ চয়েস করতে পারছি না আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি এমনি তোমাদের হেল্প করে দেবো বাট কেউ রিকোয়েস্ট করবে না দাদা আমারটা করে দিন ঠিক আছে আমি বারবার বলছি আর কেউ ফোন বা কেউ মেসেজ করবে না বিকজ আমরা অন্য একটা মিশনে আছি এখন নতুনভাবে যারা শুরু করেছে জিএনএম এনএম দু হাজার বাইশ তাদের নিয়ে এখন ওদের ক্লাসগুলো নিতে হয় প্রায়শই তো প্লিজ কেউ কল করবে না বা মেসেজ করবে না যদি খুব দরকার থাকে হোয়াটসঅ্যাপে এমনি একটা মেসেজ করবে আমি বলে দিতে পারি যে হ্যাঁ এইভাবে সাজাতে পারো তোমার র্যাঙ্ক হিসেবে যে মোটামুটি যেসব কলেজগুলো হতে পারে ঠিক আছে আমি কোনো গ্যারেন্টি দিতে পারি না এবং আমি কোনো আমি কোনো কিছুভাবেই তোমাদের বলতে পারি না শুধু তোমাদের সুবিধার্থে বা তোমাদের জন্য আমি শুধু বলতে পারি যে হ্যাঁ এই কলেজগুলো রাখতে পারো এই কলেজে মোটামুটি ভালো সিট আছে অনেকে প্রবলেম থাকে দাদা ওটিপি আসছে না এটা নিয়ে অনেকে বলতে থাকো তো এই টুকটাক প্রশ্ন থাকলে করতে পারো বাট কোনো রিকোয়েস্ট কিন্তু করবে না ঠিক আছে চলো অল দ্য বেস্ট প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা রইলো যারা শেষ পর্যন্ত জিত মানে লড়ে গেছো না তোমাদের কিন্তু জয়টা হবেই জাস্ট এখন সময় অপেক্ষা অবশ্যই চেষ্টা চালিয়ে যাও অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে অল দ্য বেস্ট চলো বাই